অধিকার আছে বর্ণনা করার বক্তব্য দেওয়ার এবং ফতুয়া দেওয়ার এটা তার অধিকার আছে এটা তাকে অধিকার দেওয়া আছে সে ওলামায় কেরাম সে ওরাসাতুল আম্বিয়া নবীর উত্তর সুরি নবীর উত্তর যারা তারা ইসলাম ছাড়া অন্য কিছু তো মানে না আপনাকে এটা তো বুঝতে হবে তারা একমাত্র মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এখন আপনি না মানেন সেটা আপনার বিষয় আপনি মানিয়েন না যারা এ অন্যায় যেটা যেটা হফাজুল ইসলামের উপরে যে পি প্লান্ট হত্যাকাণ্ড হয়েছিল এই ক্ষেত্রে কিছুটা ডিসেন্ট ডিসেন্ট নোট অফ দেওয়ার মতো এরকম এরকম কি 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 দুঃসাহস বা এরকম কি প্রয়োজনীয়তাটা এরকম দেশাত্মবোধের সেন্স কি আপনাদের কারো মধ্যে ছিল না নাকি বাংলাদেশের মানুষ আরো বেশি তার মনের কথাটা তার বিবেকের কথাটা বলতে পারতো এবং যে কোনো আন্দোলনে আজকে যখন আন্দোলন করে মনে হচ্ছে যেন একটা বিদেশি শক্তির বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে বিদেশি শক্তি যেভাবে পাওয়ার যেভাবে হামলে হামলে পড়ে পড়ে ঠিক বলে পুলিশ বাহিনীর বিরুদ্ধে এভাবে যে আছে এসব ক্ষেত্রে ওনার কোনো বক্তব্য আছে কিনা দেখেন তাদের দাবি ন্যায্য সরকারের কাছে তো এটা ন্যায্য নয় আপনার আমার কাছে তাদের দাবি ন্যায্য এ দেশের আঠারো কোটি জনগোষ্ঠীর কাছে তাদের দাবিটা ন্যায্য ছিল এদেশের তহিদ জনতার কাছে তাদের দাবিটা ন্যায্য ছিল এবং খুবই মিনিমাম দাবি তারা তাদের বক্তব্য তো আমি যতটুকু তাদের বক্তব্য নির্যাস বুঝি সেটা হচ্ছে তারা আপনি ক্ষমতা চালান বর্তমান সরকার ক্ষমতা চালাক কোনো অসুবিধা নেই চালাক কিন্তু যে নাস্তিক্যবাদী তাদের তাদের ভাষায় নাস্তিক্যবাদী চর্চার যে ব্যবস্থা সরকার করছে বলে মনে হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা নিয়ে এসব আলমোলামাদের আপত্তি আছে কথা আছে এখন কথা হচ্ছে যে আপনি আলমোলামাদের ওয়াজ নসিয়ত তাদের পরামর্শ শুনবেন না সেটা আপনার বিষয় শুনিয়েন না কিন্তু তাদেরকে তো কথা বলতে দিবেন না সেটা সেটা তো এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমান সবারই তো কথা বলার অধিকার আছে রাইট না এটা এটা ওনাদের কথা এটাই আপনি আলেম ওলামা পীর মাসায় কিন্তু জোর করে যাতে আবার আবার হেফাজতে কোনো শৃঙ্খলা করেছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে না সেটা সেটা বলছি এগুলোর এগুলো কোনো ব্যাখ্যা নাই এখন তারা তারা সেই দাবির পক্ষে এমন মূর্তি পূজার দেশে মূর্তি পূজাকে তাদের ভাষায় উৎসাহিত করা হচ্ছে সরকার তারপরে আমাদের শিক্ষায় কারিকুলামে এমন কিছু ঢুকানো হচ্ছে তাদের ভাষায় যেগুলো অনিস্রামিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এ সব মিলিয়ে তাদের যে দাবিগুলো এই দাবিগুলো সব করে থাকে। শুধু দাবি নয়। ওয়াজ তাদের বক্তব্যে বিভিন্ন এখন তার কথাগুলো আপনি শুনবেন না ওকে শুনিয়েন না কিন্তু তার তো অধিকার আছে ওয়াজ করার তার অধিকার আছে বর্ণনা করার বক্তব্য দেওয়ার এবং ফতুয়া দেওয়ার এটা তার অধিকার আছে এটা তাকে অধিকার দেওয়া আছে সে সে নবীর নবীর যারা তারা ইসলাম ছাড়া অন্য কিছু তো মানে না এটা তো বুঝতে হবে তারা একমাত্র মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এখন আপনি না মানেন সেটা আপনার বিষয় আপনি মানিয়েন না কিন্তু আপনি তার সেই কথাটাকে শুনলেন না আমি কর্নেল আমি জিল্লুর ভাই আছেন কি উনি এখানে

তাদের যদি কোনোদিন বিচারের সম্মুখীন হয় তাহলে ওনার এই স্টেটমেন্টটা একজন ডিআইজি পর্যায়ের এটা আমাদের যা ইতিহাসে ইনভেস্টিগেটিভ ইতিহাসে এটা কাজে লাগবে এবং উপকার হবে এই জন্য আমি জিনিসটাকে স্টেজ করতে গুরুত্ব দিচ্ছিলাম আমি এখন ওনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইব বিনয়ের সাথে খুব যেটা আমাদের দেশের লেম্যান হিসাবে আমি আইন বিষয়ে খুব অভিজ্ঞ নই এবং পুলিশের বিভিন্ন নিয়ম কানুন বা তাদের যে প্রোটোকল সেই বিষয়ে আমার খুব ভালো অভিজ্ঞতা নাই বা জানা নাই পত্রপত্রিকা দেখে যা পুরি যা জানি যা যা বুঝি সেই থেকে একটা লেমেল হিসাবে আমি আমার কাছে আপনার অনুমতি নিয়ে ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো এভাবেই এখন আর নাই মনে হয়তো হয়তো নিশ্চই করতে পারেন হয়তো নিশ্চয় নিশ্চই হ্যাঁ যদি উনি আসেন যদি জবাব দেন সেটা হচ্ছে যে এই এই পুলিশ বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের গর্ভে এই পুলিশ বাহিনীর জন্ম হয়েছে এই দেশে মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশে এই ওনাদের রক্তের বিনিময়ে প্রথম রক্ত ঝরার সূচনা করেছে আমাদের এই এই গৌরবোজ্জ্বল পুলিশ বাহিনী সে আগার মানে সেই সেই মানে ইয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটা কি আমাদের যে প্রথম পুলিশরাই আমাদেরকে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আত্মাহতি দিয়েছে আমাদের এই পুলিশ বাহিনী হচ্ছে প্রথম ভরসা বাংলাদেশে আমরা যখন আমাদের জীবনে মরণে প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সময় আমরা প্রথম পুলিশের কাছে দ্বারস্থ হই এটা হলো কি আমাদের বাস্তবতা আমাদের সমাজের বাস্তবতা সুতরাং এত বেশি আমাদের প্রয়োজনীয় এই বাহিনীটা এবং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনে এদেরকে আমাদের দরকার হয় এবং তারা আমাদের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে সেই বাহিনী আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই গত দেড় যুগ যাবৎ যে বলা হয় আমাদের বিরোধী পক্ষ থেকে যে যেভাবে বাংলাদেশে যেভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন এই যেমন হেফাজতের উপরে যেমন নাকি এই পুলিশ বাহিনী যেমন নাকি রাজনৈতিক দলের সমাবেশের উপরে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এবং গুম খুন অনেক কিছুর ব্যাপারে যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি এ ব্যাপারে আমাদের কখনোই আমরা আমি ব্যক্তিগতভাবে সাধারণ পুলিশ বাহিনীকে আমরা দায়ী করতে পারি না তারা হচ্ছে গিয়ে এই পুলিশ বাহিনীটা একটা শৃঙ্খলিত দল একটা গোষ্ঠী যারা একটা নিয়মের মধ্যে চলে সে তার উপরস্থ কর্মকর্তার কথা আদেশ তাকে মানতেই হয় সেই ক্ষেত্রে ওনার কাছে আমার প্রশ্ন যে এত আপনারা এত বিজ্ঞ এবং অভিজ্ঞ দেশপ্রেমিক আপনারা কি পুলিশ বাহিনীতে ছিলেন না বা ছিল না যে যারা এ অন্যায় যেটা যেটা হবেতুল ইসলামের উপরে যে পি প্লান্ট হত্যাকাণ্ডটা হয়েছিল এই ক্ষেত্রে কিছুটা ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দেওয়ার মতো এরকম কি সৎসাহস এরকম কি এরকম কি দুঃসাহস বা এরকম কি প্রয়োজনীয়তাটা এরকম দেশাত্মবোধের সেন্স কি আপনাদের কারোর মধ্যে ছিল না নাকি যদি থাকে থাকে যে তাহলে কেন এটার বিন্দুমাত্র নমুনা আমরা লক্ষ্য করতে পারি নাই আপনারা এক কথা বলেই শুধু খালাস হতে চান যে আমরা আমরা সরকারের হুকুম পালন করতে বাধ্য সেটা আমি মানি পাশাপাশি এটাও তো সত্য যে অন্যায় হুকুম পালন করতে আপনারা বাধ্য নন তো এখন কথা হচ্ছে যে যদি সেটা হয়ে থাকবে যদি এটা অন্যায় হয়ে থাকবে যদি এটা প্রিপ্ল্যান্ট হয়ে থাকবে যদি এটা আপনার আইন ভায়োলেশন হয়ে থাকবে তাহলে যারা এইসব বাহিনীর মধ্যে যারা অনেক বিবেকবান তো অবশ্যই আছে তাদের বিবেকের মধ্যে এতটুকু কি না দেয় নাই যে অন্যায় কাজটা করা যাবে না আমি কথা বলি সেটা হচ্ছে যে এই যে যেটা বলা হয় আজকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে যে বর্তমান রাষ্ট্র বর্তমান অবস্থাটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে এটা অনেকেই এভাবে ব্যাখ্যা দিচ্ছে পুলিশের রাষ্ট্রে পরিণত তার মানে হচ্ছে কি বর্তমান সরকারকে মূলত পুলিশেই আপনারা জিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে এবং ক্ষমতা টিকিয়ে রেখেছে এটা ব্যাপকভাবে কথাটা চাউর আছে অনেক কথা আছে ইন্ডিয়ার কথা আছে অন্য কথা অনেক কথা আছে কিন্তু ডাইরেক্টলি এই কথাটা ব্যাপকভাবে চাউর আছে এই ক্ষেত্রে এই পুলিশ বাহিনীর মধ্যে দেশক্রমিক আমাদের যারা যারা এরকম কি ঘটনা ঘটে যে এদেরকে যারা রাজনৈতিক দলগুলোর উপরে যে না রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে আপনার হামলে পড়ে যেভাবে যেভাবে দমন করা হয় আপনি কি এটাও বলবেন যে 28 অক্টোবরের যে বিল প্রপোরে যে আক্রমণটা হয়েছিল এটা হ্যাঁ 28 অক্টোবর এটাও প্রি প্ল্যানড এবং এটাও এটাও সেরকম কিনা এটাও আমি আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছি তাহলে যদি এটাই হবে তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোনো ন্যায্য আন্দোলন ন্যায্য আন্দোলন কখনোই দানা বাঁধবে না ওনারা ওনাদের অনেক কিছু মেকানিজম আছে পুলিশ বাহিনীর অনেক মেকানিজম আছে তারা যদি বিন্দুমাত্র এই ন্যায্য আন্দোলনকে আপনার শিথিলতা দেখাতো তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি তার মনের কথাটা তার বিবেকের কথাটা বলতে পারতো এবং যে কোনো আন্দোলনে আজকে যখন আন্দোলন করে মনে হচ্ছে যেন একটা বিদেশি শক্তির বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে বিদেশি শক্তি যেভাবে যেভাবে ঠিক বলে বাহিনীর বিরুদ্ধে যে আছে এসব ক্ষেত্রে ওনার কোন বক্তব্য আছে কিনা যেমনটি উনি আপাত ইসলামের ব্যাপারে কথা বলেছেন ঠিক বাংলাদেশের এই যে আন্দোলন সংগ্রাম দমনের ক্ষেত্রে যে বর্তমান পুলিশের যে ফিলসফি তার ফিলসফিটা কি তারা মূলত কি চায় শুধুই কি সরকারের আজ্ঞাবহ হুকুম পালন করতে চায় নাকি সেখানে আইন কানুন বিবেক বুদ্ধি বা দেশপ্রেম বা মানুষের জন্য মমত্ববোধ এগুলো কাজ করে কিনা বা করলে কেন করতে পারছেন না কেন সেটা প্রদর্শন করতে পারছে না এই ব্যাপারে আমি ওনার কাছে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যদি উনি থাকেন তাহলে জবাব দিব ধন্যবাদ